বাংলাদেশের মেয়েরা যারা প্রেগনেন্ট, আপনারা সাবধান। আপনারা মেট্রো রেলে চড়তে যাবেন না, কারণ আপনার পেটের বাচ্চা যদি বুঝতে পারে আপনি মেট্রো রেলে, তাহলে সর্বনাশ হয়ে যেতে পারে। সেও মেট্রো রেল দেখার বায়না ধরতে পারে। এটা ছিল জাস্ট একটা জোক। মেট্রো রেলে যেই ভন্টার বাচ্চা হয়েছে, সেই ভন্টা কত ভাগ্যবান বলতে পারেন? যদি বাচ্চাটা এখানে ডেলিভারি না হতো, যদি কোনো রকমে কোনো প্রাইভেট হসপিটালে গিয়ে বোনটা শুধু পা রাখতো, তখনই কপাল খুলে যেত হসপিটালের মালিকদের। ডক্টর পেটে হাত দিয়ে বলতো, আপা পেটে তো পানি নেই, সব পানি শেষ, আপনার পেটে পানি নেই, এখন সিজার না করালে বাচ্চার কোনো গ্যারান্টি নেই, হাতে কোনো সময় নেই, দেরি করলে বাচ্চার কোনো ক্ষতি হলে আমরা দায়ী না। না হয় ডাক্তার বলবে, আপা বাচ্চাটা উল্টিয়ে রয়েছে, নড়াচড়া করছে কম, এই মুহূর্তে সিজার না করলে বাচ্চার রিস্ক আমরা নিতে পারবো না। না হয় ডাক্তার বলবে, আপা ডেলিভারি পেইন উঠছে, ঠিক আছে, বাচ্চা কিন্তু নিচের দিকে না এসে উপরের দিকে যাচ্ছে, হাতে সময় নেই, এই মুহূর্তে সিজার করতে হবে। হসপিটালে সবাই যেন সারাক্ষণ ছুরি নিয়ে রেডি। হসপিটালে ঢুকলে আর দেরি করা যাবে না। কেন দেরি করা যাবে না? উত্তর একদম সোজা, দেরি করলে যে নর্মাল ডেলিভারি হয়ে যাবে। আপনার যদি হসপিটালে না যান, যদি সিজার না করান, তাহলে এই হসপিটালের মালিকগুলো বিল্ডিং ভাড়া, কর্মচারী বেতন কোথা থেকে দেবে? কার সিজার হবে বা কার নর্মাল ডেলিভারি হবে, এটা ডিসাইড করেন কখনো ডাক্তার, কখনো ক্লিনিক, বা কখনো হসপিটালের মালিক। ছোট ছোট ডাক্তাররা অনেকটা নিরুপায়, চাকরি বাঁচাতে শুনতে হয় ক্লিনিক মালিকদের কথা, তা না হলে চাকরি থাকবে না। ম্যাচুরালি বাচ্চা ডেলিভারির খবর সবাই প্রচার করছেন। একজন কি একবার প্রশ্ন করেছেন, কিভাবে ডক্টর, নার্স, হসপিটাল ছাড়া সফলভাবে এই মাটা সন্তান জন্ম দিল? কেন হসপিটালে গেলেই শুধু সিজার আর সিজার? অনেক দেশেই এখন সি সেকশন বেড়ে গিয়েছে। আমি শুধু মাদের অনুরোধ করব, সি সেকশনের কমপ্লিকেশনসগুলো জানুন, পড়ুন, কেয়ারফুল হন। ডেলিভারির সময় হলে মেট্রো রেল স্টেশনে যাবেন না। মেট্রো রেলে ওই আপুর ডেলিভারি ঠিকভাবে হলেও এইসব জায়গায় ডেলিভারি আপনার এবং আপনার সন্তানের জন্য নিরাপদ না। সিজারে আপনার যে যে ক্ষতি হতে পারে, ইনফেকশন হতে পারে, হ্যামারেজ হতে পারে, ইন্টারনাল অর্গানের ইঞ্জুরি হতে পারে, অনেকদিন হসপিটালে থাকতে হতে পারে, মেডিসিনের রিয়াকশন হতে পারে, আপনার মেন্টাল হেলথ খারাপ হতে পারে, বেবির ইঞ্জুরি হতে পারে। সুতরাং সবাই সি সেকশন থেকে সাবধান। সি সেকশনের আগে ভালো করে বুঝে শুনে সি সেকশন করাবেন। ডক্টর বা কারো কথায় হুট করে রাজি হয়ে যাবেন না। মনে রাখবেন, হসপিটাল কোনো বিউটি পার্লার নয়, আর সি সেকশনস কোনো ফ্যাশনের অংশ নয়। অতএব সবাই কেয়ারফুল থাকবেন, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।